কত বছর ধরে প্রায় 23 বছর ধরে সমস্যা ছিল আমাদের সরকার আসার পর ইকুয়াটরি পার্টির যে রেজলিউশন আমরা নিয়েছি আমরা ভারত সরকার ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার মিলে কি অবস্থা ছিল তাদেরকে তো সেই জায়গায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং তাদেরকে কোথায় রিহ্যাবিলিটেট করাচ্ছে তার প্রায় কমপ্লিটের পথে অল্প কিছু সংখ্যক মানে ফ্যামিলি আছে তাদেরকে প্রায় 600 মতো তো 6000 এর উপর ফ্যামিলির মধ্যে 600 মতো রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় 12টা জায়গায় চিহ্নিত হয়েছে সেই জায়গায় আমরা তাদের ব্যবস্থা করছি থাকার জন্য এবং এর জন্য প্রায় 600 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছেন এই যে রিসা আপনারা নিজেরা বানাচ্ছেন আমি দেখছিলাম আপনাদের রিসাটা একটু অন্য ধরনের অন্যান্য যেসব আমি বললাম না আপনাদের পোশাক পরিচ্ছদ এবং রিসা মানে সেটাও কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে কিন্তু ত্রিপুরার রিসা মানে পরিচিতি লাভ করেছে এবং আমাদের সরকার সেই দিশায় চলছে 2019 থেকে আমরা জাস্ট একবার চিন্তা করুন যে পদ্মশ্রী এত দিন ধরে সব জনজাতি গোষ্ঠীর যারা লিজেন্ড ব্যক্তি তাদের নাম দেওয়া হয় 2019 সালে যিনি প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাডা লোনকে দেওয়া হয়েছে 2020 সালে বিনীচন্দ্র জমাতিয়াকে দেওয়া হয়েছে 2021 সালে সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে এবং আমাদের এনসিদা বলি আমরা এনসিদা বর্মা মরণোত্তর 2023 সালে দিয়েছে এবং বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তো এইভাবে আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একজন জনজাতি মহিলা অত্যন্ত গরিব তা ওনাকে আজকে আমাদের রাষ্ট্রের প্রধান বানিয়েছেন আমাদের রাষ্ট্রপতি তো সেইভাবে আমাদের যেভাবে কেন্দ্রীয় সরকার চলছে আমরাও সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি জনজাতির যে কর বড় ভাষা সেটাকে মর্যাদা দেওয়ার জন্য আমরা বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকোতর করেছি এবং গন্ডাচড়ার নাম গন্ডা তৈসা করা হয়েছে 18মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেন করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2020 সালে আমাদের যে ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রকের আর্থিক সহায়তা এটা জনজাতি সাংস্কৃতিক মেলা 2020-তে হয়েছিল এখানে বলা হয়েছে ছুটি দেওয়ার জন্য আমরা ভাবছি যে যদি সবাইকে ছুটি দেই তো 365 দিনই ছুটি থাকবে তো দেখব আমরা কীভাবে এটাকে মানে দাবি তো সবাইই থাকে কিন্তু যাই হোক আমরা গড়িয়া পূজা উপলক্ষে আমরা যারা ত্রিপুরাবাসী যাতে আরও বেশি করে সেটাকে পালন করতে পারে দুদিনের একদিন থেকে আরও একদিন দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি আমরা লিম্বুচড়াতে একটি ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়ামের নতুন কার্যালয় কাজ শুরু হয়েছে প্রায় 35 করোড়ে তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে ছাত্রছাত্রীরা আছে এবং যারা ইউপিএসসি হোক বা অন্যান্য যেসব স্টেটেরই হোক ন্যাশনাল স্তরে যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা কোচিংয়ের জন্য আমরা জনজাতি ছেলে মেয়েদের জন্য সেই ব্যবস্থা আমরা করেছি এবং আমরা যাতে রাবার গুণগত মান বজায় রেখে 2021-22 সালে চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি সেখানে আমার জনজাতি যারা গোষ্ঠীর যারা লোকরা আছে তারা সেই সুবিধা পাচ্ছে এবং প্রি মেট্রিক পোস্ট মেট্রিক যে আমাদের জনজাতি ছেলেমেয়েরা আছে তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা আমরা করেছি এর মধ্যে আপনারা জানেন যে বোর্ডিং হাউস স্টাইপেন্ড আমরা দিচ্ছি এখানে এত বলা যাবে না অনেক কিছু তাছাড়া এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 4টি একলব্য মডেল ছিল 2018 সালের পূর্বে এখন 17টা প্রায় কাজ চলছে 21টার মতো আরও নতুন করে এসছে টোটাল তো সেগুলো জনজাতির ছেলে মেয়েদের পড়াশোনা তাদের মেইন হচ্ছে পড়াশোনা কারণ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন তাদের হাতে এই পৃথিবীটা এই ভারত তাদের হাতে হবে যাদের কাছে নলেজ থাকবে এডুকেশন যাদের কাছে থাকবে তারাই এই দেশটাকে চালাবে আজকে আমরা এখানে বসেছি কালকে যারা সামনে আছে ওরাই এখানে এসে পড়বে
তো এই যে ব্যাটন, সেই ব্যাটন যাতে এমন একটা এমন ব্যক্তিদের আমরা দিয়ে যেতে পারি তাদের কাছে সেই নলেজ থাকে। আমি অনুরোধ করবো।